সিলেটে বন্যার পর ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে এবার হবিগঞ্জ। 30 থেকে 40টি বাড়ি গিলে খেলেও কুশিয়ারা নদী। সুনামগঞ্জে বন্যার নেই কোনো উন্নতি, না খেয়ে দিন পার করছে লাখ লাখ পানিবন্দী। সিলেটে সাবস্টেশনে ঢুকে গেল বন্যার পানি, বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহ, আলো বাতাসহীন লাখো পরিবার। কারো ঘরে নেই খাবার, তারপরও সিলেটের বন্যার্তদের জন্য ত্রাণের অভাব হবে না বলে জানালেন ত্রাণমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে প্রতি বছর কালনি কুশিয়ারা নদীর ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয় এই অঞ্চলের অন্তত 5 সহস্রাধিক মানুষ। নদী ভাঙনে প্রতি বছরই বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। সরজমিনে ঘুরে দেখা যায় কুশিয়ারা নদীর ভাঙন প্রতিদিনই 2 থেকে 3 ফুট করে বাড়ছে। ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে 30 থেকে 40টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম। স্থানীয় জনগণের আশঙ্কা, চলতি বছর পুরো দমে বর্ষা শুরু হলে এই ভাঙন তীব্র থেকে তীব্রতর হবে, বাড়িঘর সহ ভূ সম্পত্তি হারাবে নদীর তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়দের মতে বিগত 2 থেকে 3 বছর যাবৎ আজমিরিগঞ্জ উপজেলার কাকাইল সেউ ইউনিয়নের বদলপুর, মণিপুর, বাহাদুরপুর গ্রামসহ কয়েকটি গ্রামের শত শত ঘর বাড়িসহ নানা ধরনের স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। কালনি কুশিয়ারা নদীর তীরবর্তী বদলপুর থেকে মণিপুর পর্যন্ত 2 কিলোমিটার এলাকা ঘুরে ভাঙন কবলিত মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, আজমিরিগঞ্জ উপজেলার কাকাইল সেউ ইউনিয়নের বদলপুর, বাহাদুরপুর ও মণিপুর গ্রামের কয়েক শত লোক নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। বদলপুরের বাসিন্দা জাহিদ মিয়া জানান, খরস্রোতায় নদী ভাঙন তার ভিটে মাটি ঘরবাড়ি সব কেড়ে নিয়েছে। মাথা গোজার ঠাঁই না থাকায় বাধ্য হয়ে তিনি স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় চলে যাচ্ছেন। এ ব্যাপারে আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফউদ্দিন বলেন, আজমিরিগঞ্জের ইউএনও দেশের বাহিরে থাকায় আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আমি কাল নিয়েও কুশিয়ারা নদী ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে বলেছি, এলাকাগুলি ভিজিট করে আমাকে বিস্তারিত জানাতো, তারপর এ ব্যাপারে আমরা কার্যকর ব্যবস্থা নিব। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বেড়ে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়েছে জেলার কয়েক হাজার মানুষ, রাস্তাঘাট ভেঙে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাওরবাসীদের। এতে করে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলাসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। থাকা খাওয়া সহ ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী মানুষ। এছাড়া জেলার 4 উপজেলার জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে ঘর বাড়িঘর তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। সবকটি উপজেলার মৎস্য চাষীদের খামার তলিয়ে ভেসে গেছে মাছ। 18 মে বিকেলেও সুরমা নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে পানি বাড়ছেই, কমছে না, প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিতে তলিয়ে গেছে উচ্চ ফলনশীল বোরো ধান, বাদাম, কৃষি ফলন। মৎস্য চাষী সিরাজ মিয়া বলেন, তার 5টি পুকুরে মাছ ঢলের পানিতে ভেসে গেছে। তার মতে উপজেলার অধিকাংশ খামারির মাছ পানিতে ভেসে গেছে, এতে ক্ষতিগ্রস্ত তারা। জেলার 5টি উপজেলার 216 প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করা বিদ্যালয় সাময়িক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। এছাড়া 28টি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, পানি কমলে বিদ্যালয় খুলবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। অন্যদিকে সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। নগরীর উপশহরে দক্ষিণ সুরমা সহ কয়েকটি এলাকার বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে গেছে। গতকাল থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া বাড়িঘরে পানি উঠে যাওয়ায় কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের যুগ্ম সম্পাদক সাংবাদিক সামির মাহমুদ বলেন, 2004 সালের পর সিলেট এমন বন্যা আর হয়নি। গত 18 বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় বন্যা। এই পরিস্থিতির কারণ ব্যাখ্যায় এই পরিবেশ আন্দোলনকর্মী বলেন, সুরমার তলদেশ ভরাট হওয়ার কারণে উজান থেকে নেমে আসা ঢল ধারণ করতে পারেনি নদী। আমি বলবো এই বন্যায় মানুষের হাত আছে, কারণ এই সুরমার সবচেয়ে বেশি ময়লা ফেলেন কালীঘাটের ব্যবসায়ীরা। প্রতিদিন প্রায় 50 টন ময়লা ফেলেন কালীঘাটের ব্যবসায়ীরা, তাই আজ বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী সহ জেলার দুই নদীর চার পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট দিয়ে বিপদসীমার 127 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সিলেট সদর পয়েন্ট দিয়ে বিপদসীমার 42 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি আমলশীত পয়েন্ট দিয়ে বিপদসীমার 158 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি উঠে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলো মানুষ ভুগছে দৈনন্দিন ব্যবহার্য ও খাওয়ার পানির সংকটে। এই অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছেন দক্ষিণ সুরমার উপজেলার বাসিন্দারা। সুরমা নদীর দক্ষিণ পাড়ের প্রায় সব এলাকায় বন্যা কবলিত হওয়ায় 42,000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ সুরমার পর সবচেয়ে খারাপ অবস্থায় আছেন সিলেট নগরের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর অধীনে থাকা শাহজালাল উপশহর ও এর পার্শ্ববর্তী এলাকার মানুষজন। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন বলেন, শাহজালাল উপশহর সাবস্টেশনের এখনও পানি ওঠেনি, তারপরও বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। কারণ উপশহরের প্রায় সব বাসার বিদ্যুতের মিটার নিচতলায় বা আন্ডারগ্রাউন্ডে, যার ফলে সব মিটারই এখন এই বন্যার পানির নিচে। এই অবস্থায় কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না। বিকল্প উপায় হিসেবে পোর্টেবল জেনারেটর দিয়ে পানি ওঠানোর ব্যবস্থা করা যেত, কিন্তু সেটাও সম্ভব হবে না, কারণ বেশিরভাগ মোটর জলমগ্ন রয়েছে। আপাতত অপেক্ষা ছাড়া আর কোনো কিছু করার উপায় নেই। তবে যে হারে পানি বাড়ছে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি পানি নামবে। তবে আমরা বুধবার উপশহরের 30% এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি, প্রায় 70% এলাকায় এখনও বিদ্যুৎ দেওয়া হয়নি। অপরদিকে বন্যার্তদের দুহাতে মানবিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। 18 মে বিকেলে সিলেট জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা করণীয় বিষয়ে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তারা একথা জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটের বন্যার্তদের জন্য ত্রাণের অভাব হবে না। প্রধানমন্ত্রী নিজে সার্কিট পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছেন, তবে ত্রাণ বিতরণে যেন কোনো ত্রুটি না হয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সব ধরনের সহায়তা পান সেদিকে জনপ্রতিনিধিদেরকেও কড়া নজর রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা নিয়ন্ত্রণে নদী খনন অপরিহার্য, ওই বিষয়টি নিয়ে ওপরে তদবির করা হবে। এ সময় খাদ্যমন্ত্রী বরাত দিয়ে তিনি বলেন, খাদ্যের কোনো সংকট হবে না, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। ছোটবেলার স্মৃতিচারণ করে ডক্টর আব্দুল মোমেন বলেন, সিলেটে আগে ভারী বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে পানি চলে যেত। সিলেট ছিল পুকুর ও দীঘির শহর, এখানে বড় বড় খাল ছিল, কিন্তু আগে সেই লালা দীঘি, মাছু দীঘি, তেলিহাওড়, রামের দীঘি কোনো স্থানে এখন আর দীঘি নেই, পানি নেই। পুকুর দেখেও খালগুলো ভরাটের কারণে আজ বন্যা হচ্ছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বলেন, সিলেটের জন্য ত্রাণের অভাব হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে দুহাতে যেন বন্যার্তদের মানবিক সহায়তা দেওয়া হয়, তবে জরিপ অনুসারে ঘরের জন্য টিন দেওয়া হবে পরে, বন্যা চলাকালে টিন দেওয়া যাবে না। তিনি জানান, সুরমা ও কুশিয়ারা নদী খনন ও দুতির উঁচু করার বিষয়টি ডেল্টা প্ল্যানে আছে, তবে কাজটি অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। আগামী 2031 সাল নাগাদ সব ছোট নদী খনন সম্পন্ন হবে। সুপ্রিয় দর্শক, এসি রুমে বসে এমপি মন্ত্রীরা বলছে সিলেটে ত্রাণের অভাব হবে না, এটা ঠিক যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়াই হবে অনেকই, তবে বন্যবাসী মানুষের হাতে শতভাগ পৌঁছাবে তো? ইয়েস অথবা নো লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।